কল্যাণপুরে নিহত তিন জঙ্গির পরিচয় মিলল। শিবিরের সঙ্গে সম্পৃক্ত নোয়াখালীর জুবায়ের অর্ক নর্থ সাউথে ও কনক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। জঙ্গি ও সন্ত্রাস দমনে জেলা প্রশাসকদের জোরালো ভূমিকা রাখতে মন্ত্রীদের নির্দেশ। চার দিন ব্যাপী ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন সমস্যা সমাধানের সুপারিশ উত্থাপন। দিনাজপুরে রাসমেলা ও ইসকন মন্দিরে বোমা বিস্ফোরণ মামলার চার্জশিটভুক্ত 10 আসামি এখনো পলাতক, আবারও জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ। দেশি বিদেশি বিনিয়োগকারীদের ব্যবসা করার সুযোগ সৃষ্টি করতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। এবং দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি, নতুন নতুন এলাকা প্লাবিত। ফরিদপুরে পদ্মা আড়িয়ালখার ভাঙনে ভিটেমাটি হারানোর শঙ্কায় নদী পারের বাসিন্দারা। বাংলা সময় সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী এবং আমি সজল মিত্র রিচার্ড। কল্যাণপুরে পুলিশের অভিযানে নিহত 9 জনের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। এদিকে ছবি প্রকাশের পর নিহত 9 জঙ্গির মধ্যে 3 জনের পরিচয় মিলেছে। জোবায় নামের একজনের বাড়ি নোয়াখালী ও সাব্বিরুল হক কনকের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। এছাড়া সেজাদ রউফ অর্ক নামে আরেকজনকে ঢাকা মেডিকেলের মর্গে শনাক্ত করেছেন তার স্বজনরা। বুধবার সকালে মিরপুর থানা থেকে সুরতহাল রিপোর্ট আসার পরই ঢাকা মেডিকেলের মর্গে সম্পন্ন হয় কল্যাণপুর অভিযানে নিহত 9 জঙ্গির ময়নাতদন্ত। 3 জন বিশেষজ্ঞ ডাক্তারের নেতৃত্বে ময়নাতদন্ত চলে প্রায় 2 ঘন্টা ধরে। ময়নাতদন্ত শেষে চিকিৎসকরা জানান নিহত সবারই মৃত্যু হয়েছে গুলিতে, এছাড়া সবার শরীরে 7 থেকে 8টি গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানান ময়নাতদন্তকারী চিকিৎসক। তবে তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রত্যেকের বডি শরীরে আমরা গুলির আঘাত পাই এবং গুলির জখম পাই। এক একজনের বডিতে প্রায় এভারেজে 7 হইতে 8টা করে গুলির আঘাত আছে। কেউর বুকে, কেউর পিঠে, কারো পায়ে, কারো হাতে, কারো মাথায়, এক একজনের এক এক জায়গায় আঘাত। মেজরিটি হচ্ছে গিয়ে পিছন দিক থেকে গুলি লাগা। এদিকে অভিযানে নিহত 9 জঙ্গির মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। জোবাইর নামে একজনের গ্রামের বাড়ি নোয়াখালী শহরের পশ্চিম মাইজদি। গত রমজানে সে নিখোঁজ হওয়ায় সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করেন তার স্বজনরা। এছাড়া জোবাইর ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল বলেও জানায় তারা। গত রমজান মাসে 10-15 দিন আগে থেকে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে। তো এরপরে আমরা খোঁজখবর নিয়েছি, খোঁজখবর নিয়ে এই পর্যন্ত কোথাও আত্মীয় স্বজনের বাড়িটা কোথাও পাইনি। ফেসবুক আছে না, কোর্টের মধ্যে জানতে পারলাম যে তার ছবির প্রায় 80% মিলে। এমনকি সে তার বাবা, তার চাচা বিভিন্ন জনকে মারপিট করে। অ্যাটলিস্ট সে গত রমজানের আগেই ঢাকা যায় তার মুখে দাঁড়িয়ে ছাঁচি ফেললো এবং আমার শালা জোবাইরকেও ঢাকায় দাঁড়িয়ে ছাঁচায়। রমজানের 25শে মে সে রাত্রে নিখোঁজ। নিহত 9 জঙ্গির মধ্যে ঢাকার সেজাদ রউফ অর্ক নামে আরও একজনকে শনাক্ত করেছেন তার স্বজনরা। তারা জানান মার্কিন পাসপোর্টধারী অর্ক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। মর্গে তার পরিবারের সাথে মার্কিন দূতাবাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকেও দেখা যায়। তার সন্তান আমেরিকার নাগরিক, ওই সেন্সে আমেরিকার একজন এমবেসি থেকে একজন প্রতিনিধি আসছেন তার বাবার সাথে। তারা প্রাথমিকভাবে একটা শনাক্ত করে যে একটা ডেড বডিকে শনাক্ত করে এটা তার সন্তান হইতে পারে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সি ব্লকে বাবার সঙ্গে অর্ক থাকত। গত ফেব্রুয়ারি থেকে সে নিখোঁজ ছিল বলে জানিয়েছে ওই বাড়ির কেয়ারটেকার। কল্যাণপুরে নিহত জঙ্গিদের আরেকজন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের 4র্থ বর্ষের ছাত্র সাব্বিরুল হক কনক বলে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। গত 6 মাস ধরে সেও নিখোঁজ ছিল বলে জানিয়েছে তার পরিবার। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশ জুড়ে চলছে জঙ্গি বিরোধী অভিযান। মানিকগঞ্জে দ্বিতীয় দিনের মতো যৌথ বাহিনীর বিশেষ অভিযানে 5 জনকে আটক করা হয়েছে। ভোরে হরিরামপুর উপজেলার চরাঞ্চলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায় দেশব্যাপী আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বেড়ে যাওয়ায় সন্ত্রাসী ও জঙ্গিরা বিভিন্ন চরাঞ্চলে অবস্থান নিয়েছে। এরই ধারাবাহিকতায় যৌথ বাহিনীর 2 শতাধিক সদস্যের কয়েকটি দল পদ্মার চরাঞ্চলে অভিযান চালায়। এ সময় বিভিন্ন এলাকা থেকে 4 জনকে আটক করা হয়। আটককৃতরা সবাই জামায়াত শিবিরের নেতা কর্মী বলে জানিয়েছে পুলিশ।
দেশে সম্প্রতি জঙ্গি হামলার পর সব আদালতে নিরাপত্তা জোরদারের কথা জানানো হলেও চোখে পড়েনি তেমন কোনো তৎপরতা। এখনও নিরাপত্তার অভাব রয়েছে ঢাকার নিম্ন আদালতে। কিছু সংখ্যক পুলিশ মোতায়েন ছাড়া নেওয়া হয়নি কোনো বিশেষ ব্যবস্থা। এ অবস্থায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকতে হচ্ছে আইনজীবী ও বিচার প্রার্থীদের। তারা বলছেন, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আগেই যেন বাড়ানো হয় আদালত পাড়ার নিরাপত্তা ব্যবস্থা। দেশের কয়েকটি স্থানে সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় আদালতের সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সুপ্রিম কোর্টের পাশাপাশি দেশের নিম্ন আদালতগুলোর নিরাপত্তাহীনতার কথা সরকারকে জানানো হলে ঢাকার নিম্ন আদালতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য। তবে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের মাত্র একটি গেটে দেখা মিলল এ চিত্র। অন্য গেটগুলোতে দেখা যায়নি কোনো তল্লাশি চৌকি। এতে অনায়াসেই প্রবেশ করতে পারছে সবাই। তবে সময় সংবাদের ক্যামেরা দেখা মাত্রই শুরু হয় তাদের তল্লাশি তৎপরতা। আমি এখান দিয়ে অনায়াসে চলে আসলাম, আমার সাথে একটা ব্যাগও আছে। হ্যাঁ, আমাকে কোনো চেক করলো না। দেশের যে পরিস্থিতি, এটার উপরে করা নিরাপত্তা হলে আমরা জনগণ আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো। আমরা এখানে ছিলাম আর কি, এখন এখানে এখানে আসছি, পুলিশ আসছে, এখানে আসছে, ওই যে ওইখানে আপনার ওই যে স্ক্রিনে ওখানে আছে। পর্যাপ্ত সিসি ক্যামেরা না থাকায় আদালত পাড়ার নিরাপত্তা এখনো ঝুঁকিমুক্ত নয় বলে মনে করেন আইনজীবীরা। মধ্যাহ্ন বিরতির পর যে কোর্টগুলো চলে তখন আমরা কোনো গেটে তেমন কাউকে পাই না। বিষয়টি স্বীকার করে পুলিশ কর্মকর্তা জানালেন, আদালতের ভেতরে সব ধরনের দোকানপাট উচ্ছেদ করার পাশাপাশি নিরাপত্তা জোরদারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এটা করার মাধ্যমে যে 100% সিকিউরিটি এনশিওর করা যাবে তা না, এদিকে আরো ফোর্স বাড়ানো উচিত, আরো নজর দেওয়া উচিত, তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে। আদালত প্রাঙ্গণে প্রবেশ ফটকের সংখ্যা কমিয়ে আনার পাশাপাশি অবাঞ্ছিত কেউ যেন এখানে প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিলেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর। আদালতে দেখা যায় প্রতিদিন যেখানে বিচার প্রার্থী যারা আসেন তাদের সাথে অবাঞ্ছিত লোকজনও কিন্তু এই এলাকায় আসে, তাদেরকে বাধা দিতে হবে, তারা যেন অযথা আদালত পাড়ার না আসে। ঢাকা জেলা দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বিচারক, আইনজীবী, আসামি ও বিচার প্রার্থী মিলিয়ে প্রতিদিন অন্তত 50,000 মানুষের আনাগোনা থাকে। সবার নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি তাড়াতাড়ি নিরাপত্তা বাড়ানোর পদক্ষেপ নেয়ার দাবি জানালেন সংশ্লিষ্ট সবাই। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। দেশি বিদেশি বিনিয়োগকারীদের স্বাচ্ছন্দ্যে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করে দিতেই বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সভায় তিনি বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী বিভিন্ন দেশের সঙ্গে এশিয়ার হাইওয়ের মাধ্যমে যোগাযোগ বাড়ার কারণে এ অঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়েছে। সরকার 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই অঞ্চলগুলোতে সরকারি বিনিয়োগ ছাড়া বেসরকারি ও ব্যক্তি বিনিয়োগের সুযোগ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা শিল্পের বিকাশ ঘটাতে চাই, অঞ্চল ভাগ করে অঞ্চল ভিত্তিক শিল্প নগরী গড়ে তোলা এবং সেখানে দেশি বিদেশি ব্যক্তি মানে ব্যক্তি বিনিয়োগ অথবা বেসরকারি খাত সরকারি খাত মিলিতভাবে যেখানে যেভাবে হবে সেইভাবে এই বিনিয়োগটা হবে, আর বিনিয়োগ তাতে ত্বরান্বিত হবে, সেই সাথে সাথে উৎপাদন বৃদ্ধি পাবে, আমাদের দেশের মানুষের আর্থিক উন্নতি বাড়ছে, তাদের ক্রয় ক্ষমতা বাড়ছে, সেখানে আমাদের নিজস্ব একটা বাজার তৈরি হচ্ছে, পাশাপাশি আমাদের যে আঞ্চলিক সহযোগিতা আমরা শুরু করেছি যে বিভিন্ন অঞ্চল যেমন আমাদের পাশের দেশগুলি ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, আবার অপরদিকে মিয়ানমার, বাংলাদেশ, ভারত, চায়না, আমরা এই যে যোগাযোগ ব্যবস্থাটা স্থাপন করতে পেরেছি এর ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা অনেক সম্প্রসারিত হয়েছে। উভয় প্রকারের বিনিয়োগকারীরা যাতে এসে স্বাচ্ছন্দ্যের সাথে বিনিয়োগ করতে পারে সেই সুযোগটা সৃষ্টি করার জন্য এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল আমরা নির্মাণ করতে যাচ্ছি। তরুণ উদ্ভাবক ও উদ্যোক্তাদের হাত ধরে তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশ একদিন বিশ্বের নেতৃত্ব দেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সকালে দেশের প্রথম সফটওয়্যার ইনকিউবেটর উদ্বোধন শেষে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। তথ্য প্রযুক্তির যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে বাংলাদেশকে জ্ঞান ভিত্তিক সমৃদ্ধ একটি দেশে রূপান্তর করার জন্যই সরকার কাজ করে যাচ্ছে বলে জানান জয়।
রাজধানীর একটি হোটেলে ওই অনুষ্ঠানে সেরা দশ উদ্যোক্তার হাতে জনতা টাওয়ারে অবস্থিত ইনকিউবেটর ব্যবহারের জন্য চাবি হস্তান্তর করেন সজীব ওয়াজেদ জয়। তরুণ উদ্যোক্তারা উদ্বোধনী চিন্তা ও বিনিয়োগ প্রসারে জনতা টাওয়ারের ওই ইনকিউবেটর ব্যবহার করতে পারবেন। সজীব ওয়াজেদ জয় বলেন, এছাড়া 2021 সালের মধ্যে তথ্য প্রযুক্তি খাতের রপ্তানি দেশের পোশাক খাতকে ছাড়িয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মাটি সত্যি সম্ভাবনায় পূর্ণ। আমাদের সরকারের লক্ষ্য তথ্য প্রযুক্তি ব্যবহার করে একটি জ্ঞান ভিত্তিক সমাজ গঠন করা। অনেকেই বলেন এটা সম্ভব নয়, কিন্তু আমি বিশ্বাস করি 2021 সালে অবশ্যই তথ্য প্রযুক্তি খাতের বৈদেশিক আয় তৈরি পোশাক শিল্পকে ছাড়িয়ে যাবে। জঙ্গি ও সন্ত্রাস দমনে জেলা প্রশাসকদের আরো জোরালো ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন সরকারের মন্ত্রীরা। সচিবালয়ে শিল্প, বাণিজ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের আলাদা আলাদা বৈঠক শেষে তারা একথা জানান। ব্যবসায়ীরা চলে যাচ্ছে, আমরা যারা এক্সপোর্ট করি, যারা ইম্পোর্টার হিসেবে আমাদের পণ্য ক্রয় করে তারা আসছে না, এগুলি সঠিক না। কারণ এমনিতে জুলাই আগস্ট মাসে বিদেশিরা তারা অবকাশ যাপন করে এবং এই পর্যন্ত কোনো বিদেশি কোম্পানির কাছ থেকে আমাদের নেগেটিভ কোনো মেসেজ আমরা পাই নাই। এই যে উন্নয়নের ধারা যেটা এস্টাবলিশ হয়েছে, এটা ডিসিদের সম্পৃক্ত হইতে হবে, ইউনিয়ন পরিষদগুলোকে তাদের বিশেষ করে এই মনিটরিংয়ের আওতায় আনতে হবে, আর সন্ত্রাসী ক্রিয়াকর্ম যাতে কোনো মতেই কোনোভাবে প্রশ্রয় না পায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এদিকে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয় বন, পরিবেশ এবং ভূমি মন্ত্রণালয়ের সাথে বৈঠক দিয়ে। পর্যায়ক্রমে আরও কয়েকটি মন্ত্রণালয়ের সাথেও বৈঠক হয় জেলা প্রশাসনের কর্মকর্তাদের। প্রতি বছরের মতো এবারও এ সম্মেলন চলবে চার দিন ব্যাপী। সম্মেলনে 18টি কার্য অধিবেশনে 336টি প্রস্তাবের ওপর আলোচনা করা হবে। এছাড়াও সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের সুপারিশ উত্থাপন করা হয়। গতকাল প্রধানমন্ত্রী এ সম্মেলনের উদ্বোধন করেন। শাখা ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের কাছে 5 লাখ টাকা ক্ষতিপূরণ চাইতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এক্ষেত্রে শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। কিছু বিশ্ববিদ্যালয়ের যার নাম উল্লেখ করে আজকে আপনার প্রোগ্রামের কথা বলছেন, এই বিশ্ববিদ্যালয়ে তারা অসংখ্য এগুলো খুলে রাখছেন এবং নানা ধরনের সার্টিফিকেট বিক্রির ব্যবসা করছিলেন, এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, এগুলো আর কেউ চালু করতে পারবেন যে আইনত করা হয়েছে, এবং এই জন্য যার যে মানে ক্ষতি হয়েছে সেই ক্ষতির সমস্ত দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিতে হবে। অর্থাৎ যে ছাত্র লেখা মাঝপথে থেমে গেছে তার জন্য সে কমপক্ষে 5 লক্ষ টাকা জন্য তার দাবি করতে পারবে, সেটা পাইলে সে অন্য জায়গায় পড়তে পারবে, সেই জায়গাতে আমরা সহযোগিতা করব। বাংলা সময় আরো থাকছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে আলোচিত মিলন হত্যার 5 বছর পেরোলেও বিচার পায়নি পরিবার। পুনর্তদন্তে আদালতের নির্দেশে 9 মাস পরও রিপোর্ট দেয়নি সিআইডি। দিনাজপুরে ইতালীয় নাগরিক হত্যা চেষ্টা, কান্তনগর রাসমেলা ও ইসকন মন্দিরে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত জেএমবি সদস্যদের বিরুদ্ধে মামলাগুলোর অধিকাংশের চার্জশিট দেওয়া হয়েছে। এসব মামলায় গ্রেফতার জঙ্গিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও পলাতক আসামিরা পুনরায় জঙ্গি তৎপরতায় সম্পৃক্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পরপর 3টি হামলার ঘটনায় 24 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গোলাম নবীদুল্লাহের তথ্য ও মনজিদ আলমের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরে 2015 সালের 18 নভেম্বর ইতালীয় নাগরিক হত্যার চেষ্টা, 1 ডিসেম্বর চিরির বন্দরে জেএমবির গুলিতে ধীরেন্দ্রনাথ রায় নামে এক হোমিও চিকিৎসক আহত, 5 ডিসেম্বর কান্তাজি মন্দিরে রাসমেলার যাত্রা প্যান্ডেলে বোমা বিস্ফোরণে 6 জন আহত, 10 ডিসেম্বর কাহারুল উপজেলার ইসকন মন্দিরে জেএমবির গুলি ও বোমা হামলার ঘটনায় 2 জন গুলিবিদ্ধ হয়। ইসকন মন্দিরে হামলার সময় সাধারণ মানুষ সাহসিকতার সঙ্গে হামলাকারী 2 জেএমবি সদস্যকে অস্ত্রসহ ধরে পুলিশের হাতে তুলে দেয়। হাতে নাতে লোক ধরা পড়ার পরেও এ পর্যন্ত আর পরবর্তীতে কোনো আসামি ধরা হয়নি। স্থানীয় লোকের অবশ্যই এখানে ক্লু আছে, তাছাড়া ওনারা অতদূর থেকে এসে আমাদের এলাকায় কোনো একটা অজপারাগারে একটা স্পট চিনতে পারবে এটা আমি মনে করি না।
ধর্মীয় প্রতিষ্ঠান সহ নিরীহ মানুষের উপর জঙ্গি হামলা বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হবার আহ্বান জানালেন এই ধর্মীয় নেতা। অর্ধেকের বেশি জঙ্গি এখনো পলাতক। এই পলাতক জঙ্গিদেরকে যদি আইনে সোপর্দ না করা হয় তাহলে এরা আবার নতুন জঙ্গি হানায় সম্পৃক্ত হবে বলে আমরা মনে করি। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জানান, জঙ্গি তৎপরতা দমনে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় জঙ্গিদের দ্রুত বিচার প্রক্রিয়ায় সাজার ব্যবস্থা করতে রাষ্ট্রপক্ষ তৎপর। এদের উপযুক্ত শাস্তির জন্য আমরা সার্বক্ষণিকভাবে লক্ষ্য রাখতেছি, প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করে চলছি। তদন্ত করে মামলাগুলোর অভিযোগপত্র প্রদানের পাশাপাশি ধর্মীয় সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। আমরা আমাদের গোয়েন্দা নজরদারি যেমন বৃদ্ধি করেছি, পাশাপাশি মন্দির এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সুরক্ষা কমিটি গঠন করেছি যেখানে এলাকার লোকজনের সম্পৃক্ততা আছে। আমরা আশা করি দিনাজপুরে এরকম ঘটনা আর ঘটবে না। দিনাজপুরে জঙ্গি হামলার তিনটি মামলায় 24 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে, এর মধ্যে 10 জঙ্গি পলাতক রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। নোয়াখালীর কোম্পানিগঞ্জে আলোচিত মিলন হত্যার 5 বছর পেরলেও বিচার বঞ্চিত তার পরিবার। মামলা পুনঃতদন্তের নির্দেশের 9 মাস পরও আদালতে প্রতিবেদন জমা দেয়নি সিআইডি। এছাড়া বারবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হওয়ায় ব্যাহত হচ্ছে মামলার কার্যক্রম। এতে ক্ষোভ প্রকাশ করে তদন্ত সংশ্লিষ্টদের দায়িত্ববান হওয়ার তাগিদ আইনজীবী ও নাগরিক সমাজের। পরিবারের দাবি, আর্থিক অসচ্ছলতায় মামলা চালাতে হিমশিম খাচ্ছেন তারা। সাইফুল্লাহ কামরুলের তথ্য ও জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2011 সালের এদিনে নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরফকিরার গিয়াসউদ্দিনের ছেলে শামসুদ্দিন মিলনকে চরকাকড়া এলাকায় আটকের পর স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন ও এক ইউপি সদস্যার স্বামী নিজামুদ্দিন মানিক ডাকাত সাজিয়ে পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয়ভাবে মোবাইলে ধারণকৃত চিত্রে দেখা যায়, তৎকালীন কোম্পানিগঞ্জের এসআই আকরাম উদ্দিন, কনস্টেবল আব্দুর রহিম ও হেমারঞ্জন চাকমা জনতার হাতে তুলে দিলে পিটিয়ে ও ইট দিয়ে থেতলে নির্মমভাবে হত্যা করা হয় মিলনকে। এ ঘটনায় মামলা হলেও ভিডিও দেখে গ্রেপ্তার 9 জন ও সংশ্লিষ্ট পুলিশদের নাম বাদ দিয়েই গত বছরের 5 জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে গোয়েন্দা পুলিশ। পরে বাদীপক্ষের আপত্তিতে গত 5 নভেম্বর সিআইডিকে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত, কিন্তু এখনো তদন্ত শেষ করতে পারেনি সংস্থাটি। এটা একটা চাঞ্চল্যকর মামলা, দ্বিতীয় ম্যাজিস্ট্রেট নথি পর্যালোচনা করে এটাকে পুনঃতদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব, সিআইডি পক্ষ থেকে কোনো শাস্তি ফাইনাল রিপোর্ট কোর্টে দাখিল করা হবে। তদন্ত শেষে বোঝা যাবে যে এই মামলার ফেট বা ফিউচার কি হবে। এ বিষয়ে বারবার যোগাযোগ করেও তদন্ত সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার সাড়া পাওয়া যায়নি। এ অবস্থায় ন্যায় বিচারের স্বার্থেই দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের আহ্বান জানিয়েছেন সুশীল সমাজ ও আইনজীবীরা। তাকে যেভাবে হত্যা করেছে, এই হত্যায় যারা দায়ী তাদের ছবি দেখা গেছে, তাদের নাম ঠিকানা পাওয়া গেছে, তারা এর থেকে ছাড় পেতে পারে না। এরকম অন্যায় যাতে ভবিষ্যতে না হয় এবং মিলন হত্যাকারীদের যাতে শাস্তি হয় আমি এটা দাবি করছি। আইনজীবী হিসেবে আমাদের প্রত্যাশা থাকবে যেন অতি দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদনটি আদালতে দাখিল করা হয় এবং বাদী যেন ন্যায় বিচার পায়। এদিকে নিহত মিলনের পরিবারের দাবি, অর্থ সংকটে ছেলে হত্যার মামলা চালাতে হিমশিম খেলেও কারো সহযোগিতা পাচ্ছেন না তারা। আমি এসপি হইতে, ডিএসপি হইতে, ডিসি হইতে, মনে করেন সার্কুলার হইতে, মনে করেন সিআইডি হইতে সবাই লোক দেখে আজকে দীর্ঘ 3.5 বছর আমি বসা অবস্থা আছি। আমার কোন কর্ম এখন আমি অভাব অনটনের সংসারে আমি এখন আল্লাহর কাছে বিচার রাখিও। এখন সামনে আগে গেছে আমার ছেলে, যেন আর 3 জন ছেলে, আমি 3টা ছেলে কিভাবে মানুষ করি এভাবে যাইয়া। তুই আমার ছেলের চাকরি, আমি সরকারে আমার ছেলেকে যেন একটা চাকরি দিই। হত্যার ঘটনায় মামলা দায়েরের পর গ্রেপ্তার এক আসামির জবানবন্দি ও ভিডিও ফুটেজ দেখে 4 পুলিশ সহ 32 জন শনাক্ত করা হয়। অথচ অভিযুক্তদের নির্দোষ উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পর আটক 9 আসামি জামিনে মুক্তি পেয়েছে। সময় সংবাদ, নোয়াখালী। বাংলা সময় আরো থাকছে, দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে নরসিংদীতে 6 বছরের শিশু অয়ন হত্যা মামলায় 5 জনের মৃত্যুদণ্ডাদেশ, 4 জনের যাবজ্জীবন। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও দেশের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রধান নদ-নদীর পানি বাড়ায় নতুন করে প্লাবিত হয়েছে অনেক এলাকা। ঘরবাড়ি রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বৃষ্টির পাশাপাশি নেমে আসছে পাহাড়ি ঢল, বানের পানিতে তলিয়ে গেছে চারদিক।
স্রোতের কারণে নদী ভাঙ্গনে মানচিত্র থেকে মুছে গেছে চিলমারি উপজেলার খেদাইমারি গ্রামের শেষ চিহ্নটুকু। শেষ সম্বল আসবাবপত্র যা আছে তাই নিয়ে কেউ কেউ আশ্রয় নিয়েছেন অন্যত্র। বন্যা তো বাড়িঘর তো তলে গেছে, ঠ্যাংথুং ঘাও পাও হারা তবুনসান হারা আছে, চড়াই চুরকুন সমস্ত মরে গেছে। এমনি তো বান, আমার বাড়িঘর তলে গেছে, আরো ভাঙ্গি যাবে না, আমরা এখন যাই কোথায়? বন্যার পানি বেড়ে যাওয়ায় পানিবন্দী অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন গাইবান্ধার চার উপজেলার প্রায় 2 লাখ মানুষ। বন্ধ হয়ে গেছে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা, দেখা দিয়েছে খাবারের সংকট। বাড়িঘর থাকলে যাবো, গরু নিয়ে খাবার যাবো, চাউল নাই, ডাল নাই, কর্ম নাই, কি খাব আছে? এক সপ্তাহ ধরে পানি বাড়তে থাকায় জামালপুরের ইসলামপুর, মেলান্দহ, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলায় বিশুদ্ধ পানির সংকট চরম আকার ধারণ করেছে। পানিতে ভেসে গেছে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ, নষ্ট হয়ে গেছে গুরুত্বপূর্ণ ফাইলপত্র ও সরঞ্জামাদি। রাস্তা ডুবাতে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, ছাত্রকর স্কুলে যাওয়া বন্ধ হয়েছে, ফাইলপত্রগুলো পানিতে আলমারিতে পানি ঢুকে ফাইলপত্রগুলো নষ্ট হয়ে গেছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে শরীয়তপুরেও। পদ্মা ও কীর্তিনাশা নদীর পানি বেড়ে তলিয়ে গেছে নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলার শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে অর্ধলক্ষাধিক মানুষ। স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ায় ছড়াচ্ছে পানিবাহিত নানাবিধ রোগ। আমাদের খাওয়া খাদ্যের খুব কষ্ট, খুব কষ্টে আছি। স্কুলে আসার জন্য কোনো রাস্তা নেই, আসতে খুবই কষ্ট হয়, রাস্তার উপরে এক কামড় পানি। নীলফামারীতে তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে দিন দিন। বাড়িঘর ডুবে যাওয়ায় উঁচু রাস্তা এবং বিভিন্ন স্কুলে গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন এলাকার মানুষ। এদিকে গত দুদিনে বৃষ্টি না হওয়ায় কিছুটা উন্নতি হয়েছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। নামতে শুরু করেছে সদর, বিশ্বম্ভরপুর ও দোয়ারাবাজার সহ নিম্নাঞ্চলের পানি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়তে থাকায় জেলার 5টি উপজেলার অন্তত 30টি ইউনিয়ন বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন বন্যা কবলিত চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষ। পানিবন্দী রয়েছে জেলার সদর, কাজীপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালি উপজেলার প্রায় 2 লক্ষাধিক মানুষ। বন্যা মোকাবেলায় প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। গত কয়েকদিন ধরে যমুনা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালি উপজেলার চরাঞ্চল এবং নিম্নাঞ্চল সহ অন্তত 30টি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে প্রায় 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঘরবাড়িতে পানি উঠে পড়ায় এসব এলাকার মানুষ এখন মানবেতর জীবনযাপন করছে। গবাদি পশু নিয়ে বিপাকের পাশাপাশি ফসল তলিয়ে যায় দিশেহারা তারা। বাড়িঘর তলায় আছে, তারপরে সব জিনিসপাতি উপরে তুলে দিছি, ধনার উপরে ছোট বাচ্চা নিয়ে কোনে থাকমু। আইনটা যে খামু শোনা হে, আই সাল দই যে গই লাগাছে, তাহলে আমি কিসের মধ্যে পাক করে খামু? তাই কর রবি শস্য আপনার আবাদ অনেক ফসল টসল বা সিয়াতের আউস এগুলা সব অনেক ক্ষতি হয়ে গেছে। ঘরের ভিতরে আটু পানি, তার বাল বাচ্চারা খুব জীবন যাপন করা খুব কঠিন হয়েছে আমার। এদিকে আগামী কয়েকদিন যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। আমাদের কাছে যে ফোরকাস্ট আছে সেটা হলো আগামী 3-4 দিনই পানি বৃদ্ধিটা অব্যাহত থাকবে, তবে পানি বৃদ্ধির হারটা একটু কমবে, তবে 3-4 দিন পানি বাড়বে এবং 3-4 দিন পর থেকে হয়তো বন্যার এই সার্বিক অবস্থাটা আস্তে আস্তে উন্নতি হবে। অবশ্য বন্যা মোকাবেলায় প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানালেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যা পরিস্থিতি থেকে উত্তরণ করতে পারবো। আর ইতিমধ্যে যে সমস্ত এলাকায় পানি বেড়েছে সে সমস্ত উপজেলাতে আমরা 3 লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে নগদ টাকা দিয়েছি। বন্যা কবলিতদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত 5টি উপজেলায় নগদ 3 লাখ টাকা ও 140 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। পদ্মা আড়িয়াল খাঁ নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাপক ভাঙন শুরু হয়েছে ফরিদপুরে। গত 2 সপ্তাহে নদী গর্ভে বিলীন হয়েছে অর্ধশতাধিক ঘরবাড়ি ও কয়েক হেক্টর ফসলি জমি। এ অবস্থায় ভিটেমাটি হারানোর শঙ্কায় দিন কাটছে নদী পাড়ের মানুষের। জনপ্রতিনিধিরা ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানালেও বরাদ্দ না থাকার দোহাই দিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। জেলা প্রতিনিধি সুমন ইসলামের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্ষা মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভয়ঙ্কর রূপ নিয়েছে পদ্মা ও আড়িয়ালখা নদী। ফলে প্রতি বছরের মতো এবারও ভাঙনের কবলে পড়েছে ফরিদপুরের চরভদ্রাসন ও সদর উপজেলার বেশ কয়েকটি গ্রাম।
ভাঙনের তীব্রতা বাড়ায় নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট, বিভিন্ন স্থাপনা ও ফসলি জমি। ভিটেমাটি হারিয়ে ইতোমধ্যে আশ্রয়হীন হয়ে পড়েছে অর্ধশতাধিক পরিবার। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, বারবার ধর্ণা দিলেও ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্টরা। প্রাইমারি স্কুল আমার একটা ভুবন বললেন, এখন এই যে নদীর সম্মুখীন ভাত খাইতে পারি না, একটু খাইলে পাঁচ উপরা খাই খাই চুলা নাই ই নাই, কিভাবে যেন আমরা বাঁচি। নদী ভাঙে গেলে আমাদের জমি জমা সব চলে যায়, ওই জমি জমা আমরা চাষ করে খাবো, আমার ওই ক্ষমতা থাকে না। আমাদের পাশে যে এমপি, তারা এমপির কোনো খোঁজ নেই, তাদেরকে বারবার আমরা বলছি দেখে যান, না কিছু করতে পারেন, দেখে যান, দেখলেও তো মানুষ বলতে পারবে না দেখে আমাদের পাশে ছিল। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড দ্রুত পদক্ষেপ না নিলে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হবে কয়েক হাজার পরিবার। এক্ষেত্রে নিজেদের অসহায়ত্বের কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। সমস্ত লোকগুলি নদীর ওপার এবং এপার বিভিন্ন এলাকায় তারা আশ্রয় গ্রহণ করেছে, অনেকে বাড়িঘর হারিয়ে এখন খোলা আকাশের নিচে অবস্থান করতেছে। জলভদ্রা শহর সদরপুরে আপাতত বিগত দুই বছর তিন বছরের ভিতরে কোনো প্রকল্প আমাদের নাই, কোনো কাজ ছিল না, এখনো নাই। চরভদ্রাসন ও সদর উপজেলার নদী তীরবর্তী ছয়টি গ্রামে অন্তত 10,000 মানুষ ভাঙন আতঙ্কে রয়েছেন। সময় সংবাদ, ফরিদপুর। নারায়ণগঞ্জে রূপগঞ্জে শরীরে বাতাস ঠুকিয়ে শিশু সাগর হত্যা মামলায় দুই আসামি 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে হত্যা মামলায় সোহেল ও হৃদয়কে গ্রেফতার করে পুলিশ। পরে বিকেলে আদালতে হাজির করে পুলিশ তাদের 7 দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। গত রোববার দুপুরে উপজেলার যাত্রামুড়া এলাকার জোবেদা টেক্সটাইল অ্যান্ড স্পিনিং মিলে শরীরে বাতাস ঠুকিয়ে হত্যা করা হয় শিশু সাগরকে। নরসিংদীতে 6 বছরের শিশু অয়ন হত্যা মামলার 5 আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকে 1,00,000 টাকা করে অর্থদণ্ড এবং 4 জনের 7 বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীম আহমেদ এ রায় দেন। মামলার বিবরণে বলা হয়, 2013 সালের 26 মে সন্ধ্যায় অয়নকে অপহরণ করে 2,00,000 টাকা মুক্তিপণ দাবি করে আসামিরা। পরে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে 4 জনকে আটক করে পুলিশ। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে 3 দিন পর ঘোড়াশালে শীতলক্ষা নদীর একটি ব্রিজের নিচ থেকে অয়নের বাক্সবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় প্রথমে অপহরণ, পরে হত্যা মামলা দায়ের করেন অয়নের বাবা। একজন পলাতক আছে, ওকে ধরুন ধরে আনে, ওরকম ফাঁসি কার্যকর করে আমার ছেলের বিচার দ্রুত পেয়েছি, যার ফাঁসি কার্যকর যেন জরুরি দ্রুত হয়ে যায় এই যে আমি কামনা করতেছি আর কি। আদালত রায় দিয়েছে সবার মৃত্যুদণ্ড, সর্বোচ্চ সাজা এবং 1,00,000 টাকা জরিমানা এবং 201-এর জন্য 7 বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করা হয়েছে, এরাই আমরা সন্তুষ্ট। বরিশালে জঙ্গি দমন, নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে পুলিশ। মাইকিং, চেকপোস্ট বসিয়ে তল্লাশি এবং গোয়েন্দা নজরদারির পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে জনসাধারণের সঙ্গে মত বিনিময় করা হচ্ছে। এ ব্যাপারে মসজিদের ইমামদেরও সম্পৃক্ত করেছে জেলা প্রশাসন। এসব তৎপরতা অব্যাহত থাকলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর লক্ষ্য পূরণ সম্ভব হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমিনুল ইসলামের তোলা ছবিতে ফিরদাউস সোহাগের রিপোর্ট। পহেলা জুলাই গুলশানে এবং 7 জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার আগেই বরিশালে তৎপর ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর ওই দুই ঘটনার পর স্থানীয় প্রশাসন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপরতা আরও বৃদ্ধি করেছে। জঙ্গিমুক্ত সমাজ গড়তে তৃণমূল পর্যায়ে জনগণকে সম্পৃক্ত করা হয়েছে। সন্দেহভাজন লোকদেরকে তল্লাশি করছি আমরা। হোটেল মালিক, বাড়ির মালিক এবং মেস মালিকদের সঙ্গে মিটিং করেছি যাতে অপরিচিত কাউকে ভাড়া না দেওয়া হয়। সব দিক মিলিয়ে চেষ্টা করে যাচ্ছি জঙ্গিবাদ প্রতিরোধে জনগণকে সাথে নিয়ে গিয়ে যাওয়ার। শুধু তাই নয়, জঙ্গি তৎপরতা দমনে মসজিদের ইমামদেরও সম্পৃক্ত করেছে জেলা প্রশাসন। মসজিদের ইমামগণ আমাদের শ্রদ্ধার ব্যক্তি, তাই জঙ্গি সম্পর্কে সচেতন করতে আমরা তাদের সম্পৃক্ত করেছি। তারা জুমার খুতবা এবং বয়ানের মাধ্যমে মুসল্লিদের সঠিক শিক্ষা দেবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করার নির্দেশনা দেওয়া হয়েছে। ইউনিয়ন, জেলা ও উপজেলার সকল পর্যায়ে জঙ্গি বিরোধী প্রচারণা ও নানা কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে সচেতন করে তোলা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সব তৎপরতা অব্যাহত থাকলে কেবল কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব বলে মনে করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। গোয়েন্দা নজরদারি
পুলিশের জনবল এবং আধুনিক যন্ত্রের ব্যবহার আরও বাড়াতে হবে, তাহলেই জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে এবং জঙ্গি দমনের লক্ষ্য অর্জন সম্ভব হবে। গত 15 জুলাই বরিশাল নগরীর কালীবাড়ি রোডের একটি মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতাদের হত্যার হুমকি দিয়ে চিঠি দেয়া হয়। ফেরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। দেশের বিভিন্ন স্থানে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে জঙ্গি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের উদ্যোগে মানববন্ধন করা হয়। এতে ব্যানার ফেস্টুন সহ শতাধিক শিক্ষক শিক্ষার্থী অংশ নেয়। এ সময় জঙ্গিবাদের বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থানের কথা জানান শিক্ষার্থীরা। কুমিল্লায় সন্ত্রাসের বিরুদ্ধে আলোচনা সভা ও র্যালি করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। দুপুরে উপজেলা কমিউনিটি হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, পরে জঙ্গি বিরোধী র্যালিতে অংশ নেন তারা। ফেনীতে জঙ্গি বিরোধী মানববন্ধন করেছে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স নামে একটি সংগঠন। এ সময় জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে জঙ্গিবাদ বিরোধী সাংস্কৃতিক সমাবেশ করেছেন উদীচী শিল্পী গোষ্ঠী। এতে সংস্কৃতি কর্মীদের পাশাপাশি প্রগতিশীল রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এছাড়া যশোর, গাইবান্ধা ও নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি বিরোধী নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। সাম্প্রতিক বাংলাদেশের সময় যেসব সংগঠিত জঙ্গি হামলা ঘটেছে তার আমরা তীব্র প্রতিবাদ জানাই। সর্বস্তরের জনতা, পেশাজীবী সংগঠন, কর্মকর্তা কর্মচারী ঐক্যবদ্ধ হলে, সচেতন হলে সহসাই এদেরকে নির্মূল করা যাবে। শিক্ষার্থী হিসেবে বাংলাদেশের একজন সকল সাধারণ মানুষ হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আর কোন শিক্ষার্থী যেন এরকম জঙ্গি হামলায় জড়িয়ে না পড়ে আমরা সেই আহ্বান জানাই। এদিকে জঙ্গিবাদ সম্পর্কে সর্বস্তরের মানুষকে সচেতন করতে বিভিন্ন স্থানে প্রচার অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এরই অংশ হিসেবে সকালে খুলনা নগরের শিববাড়ি মোড় এলাকায় সাধারণ মানুষের হাতে জঙ্গিবাদ বিরোধী লিফলেট বিতরণ করে র‍্যাব। পাশাপাশি বিভিন্ন যানবাহনে জঙ্গিবাদ বিরোধী সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়। এ সময় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একই কার্যক্রম চালায় র‍্যাব। গাইবান্ধা শহরের বিভিন্ন এলাকায় জঙ্গি বিরোধী লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এসব কার্যক্রম চালানো হয়। প্রশাসনের আশ্বাসে 20 ঘন্টা পর রাজশাহী বিভাগের 7 জেলার সব রুটে বাস চলাচল শুরু হয়েছে। বিকেলে রাজশাহী ও নাটোর জেলা প্রশাসকদের সঙ্গে আলাদা বৈঠক করেন বাস মালিক সমিতির নেতারা। রাজশাহী থেকে নাটোর হয়ে চলাচলকারী আন্তঃজেলা বাস থেকে অতিরিক্ত চাঁদা দাবি ও মারধরের অভিযোগ তুলে ধরেন তারা। সব শুনে জেলা প্রশাসকরা সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেন রাজশাহী বাস মালিক সমিতি। পরে কাউন্টারগুলো থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়। দেশের বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক লীগের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। নেত্রকোনায় জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জঙ্গিবাদ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়া দিনাজপুর ও পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ির দুর্গম এলাকায় অভিযান চালিয়ে একটি রাইফেল সহ 4 জনকে আটক করেছে সেনাবাহিনী। পুলিশ জানায় ভোরে লক্ষ্মীছড়ি উপজেলার সুমরপাড়া এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা। এ সময় সুকুমার চাকমা ও নির্মল চাকমা সহ 4 জনকে আটক করা হয়। একই সঙ্গে তল্লাশি চালিয়ে একটি AK-22 রাইফেল, 4 রাউন্ড গুলি ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়। পরে তাদেরকে লক্ষ্মীছড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করে সেনাবাহিনী। ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ
সাহেব জান নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে আটক করেছে পুলিশ। গতরাতে হরিপুর উপজেলার বড়আল গ্রাম থেকে তাকে আটক করা হয়। দুপুরে পুলিশ সুপার ফারহাত আহমেদ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আটকের বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি জানান, আটক সাহেব জানের কাছ থেকে গুলি ভর্তি একটি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলেও জানায় পুলিশ। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কারাদণ্ডাদেশ দেওয়ার প্রতিবাদের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। সকালে টাঙ্গাইল পৌর উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। বরিশাল নগরীর ফকিরবাড়ি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। এ সময় পুলিশ বাধা দিলে মিছিল নিয়ে সেখানেই সমাবেশ করেন নেতাকর্মীরা। রাজশাহী নগরীর দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপি। এ সময় পুলিশের বাধার মুখে দলীয় কার্যালয়ের সামনেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এছাড়া মেহেরপুর ও খুলনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। টাঙ্গাইলে দালাল চক্রের 9 সদস্যকে 15 দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সকালে র্যাবের সহযোগিতায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়। সাধারণ মানুষকে প্রতারিত করার অভিযোগে 9 জনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে 15 দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাসপোর্ট অফিসে 6 জনকে ধরা হয়, যাদেরকে বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। তো তাদের এইসব সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে মোবাইল কোর্ট আইন 2009-এর দণ্ডবিধি 1860-এর 188 ধারা মোতাবেক তাদেরকে প্রত্যেককে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কল্যাণপুরে নিহত 3 জঙ্গির পরিচয় মিলল শিবিরের সঙ্গে সম্পৃক্ত নোয়াখালীর জোবায়ের। অর্ক নর্থ সাউথের ও কনক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। জঙ্গি ও সন্ত্রাস দমনে জেলা প্রশাসকদের জোরালো ভূমিকা রাখতে মন্ত্রীদের নির্দেশ। 4 দিনব্যাপী ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন সমস্যা সমাধানের সুপারিশ উত্থাপন। দিনাজপুরে রাসমেলা ও ইসকন মন্দিরে বোমা বিস্ফোরণ মামলার চার্জশিটভুক্ত 10 আসামি এখনো পলাতক। আবারও জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ। দেশি বিদেশি বিনিয়োগকারীদের ব্যবসা করার সুযোগ সৃষ্টি করতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। এবং দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি, নতুন নতুন এলাকা প্লাবিত। ফরিদপুরে পদ্মা আড়িয়াল খান ভাঙনে ভিটে মাটি হারানোর শঙ্কায় নদী পাড়ের বাসিন্দারা। এই ছিল বাংলা সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *SSN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।